আমার হুকুমে চলে, কাজেই তোমরা দেরি করো না, ঝাপায় করো, মুসাকে ধরতে হবে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে। তা আমার আপনার উপরে যদি 10 বার রহমত নাজিল করে, তো এই গরমে আমার কিছু করতে পারবো? কথা কয় না, এই গরমে আমার কিছু যাবে আসবে? কি বলেন, গরমের পরিবেশে ঠান্ডা করবার মালিককে, গরমের পরিবেশের মধ্যেও আল্লাহ পাক শান্তি দিতে পারেন কি পারেন না? অশান্তির পরিবেশে শান্তি দেন কে? আর শান্তির পরিবেশের মধ্যে অশান্তি দেন কে? কথা কয় না, আওয়াজ দি কম। অশান্তির পরিবেশে শান্তি দেন কে? আর শান্তির পরিবেশের মধ্যেও অশান্তি দেন কে? আনন্দের পরিবেশ, কিসের পরিবেশ? আনন্দের পরিবেশ, কিন্তু দুঃখ দিয়ে ভরে রাখছে, কে দেন? আল্লাহই দেন। কে দেন? ফেরাউনের শান্তির পরিবেশ ছিল না অশান্তির? শান্তির পরিবেশ ছিল, বাদশা ছিল, কি ছিল? রাষ্ট্রনায়ক ছিল, প্রতাপশালী, দন্ত প্রতাপশালী বাদশা ছিল, যার সামনে যার ভয়ে মানুষ সেজদা পর্যন্ত করত। কি করত বলেন, কথা বলেন? মানুষ সেজদা করত, আর প্রতাপের কারণে আর তার ক্ষমতার কারণে মানুষ তাকে এত বেশি শ্রদ্ধা আর ভক্তি আর ভয় পায়, এ কারণে সে শেষ পর্যন্ত মনে মনে চিন্তা করছে, আমি কি, মুই কি হনুরে? কি একটা কথা আছে না নওগাঁর ভাষায়, মুই কি হনুরে? ফেরাউন চিন্তা করছে, আমি কি হইলাম রে? আমার সামনে দিয়ে সবাই সেজদায় লুটায় পড়ে, আমার ভয় দিয়ে কেউ কথা কয় না, এত বড় দুর্দান্ত প্রতাপশালী বাদশা আর রাষ্ট্রনায়ক থাকবার পরেও, বিশাল বিশাল মহল থাকবার পরেও, লক্ষ লক্ষ সেনাবাহিনী থাকবার পরেও, শান্তিতে ছিল না অশান্তিতে? বুঝেন নাই কথা, শান্তিতে না অশান্তিতে? অশান্তিতে। ফেরাউন দাঁড়ায় কেউ আনাদা ফেরাউন, ফেরাউন দাঁড়ায় ডাক দিছে, তার কমকে ডাক দিয়া বলতেছে, হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই যে দেখো ফোরাত নদী, এই যে দেখো নীল নদ, এ দেখো পদ্মা মেঘনা যমুনা, এ দেখো বঙ্গোপসাগর, এরকম সাগর গুলো দেখায় দেখায় বলতেছে, যে সাগরের মধ্যে সুবায় মারছে, দাঁড়ায় বলতেছে, এগুলো আমার হুকুমে চলে, নাউজুবিল্লাহ। কে কয়? ফেরাউন কয়, শোনো, এগুলো আমার হুকুমে চলে, কাজেই তোমরা দেরি করো না, ঝাপায় করো, মুসাকে ধরতে হবে। কারে? মুসাকে ধরতে হবে, তার বাহিনীকে ধরতে হবে, তার উম্মতকে ধরতে হবে, ইমানদারদেরকে ধরতে হবে। কাদেরকে ধরতে হবে? ইমানওয়ালাদেরকে ধরতে হবে। ফেরাউন নির্দেশ দেয়, হাদিহিল আনহার তাজরি মিন তাহতি, এই নহর আমার হুকুমে প্রবাহিত, কাজেই আমি হুকুম করলাম ঝাপায় পড়ো, নহর তোমারে ডুবাইতে পারে না। তারা ঝাপায় পড়ছে, কি করছে? অজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। আল্লাহ বলেন যে আমি বনি ইসরাইলকে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতকে আমি এই পুরো সমুদ্র পার করে দিলাম। ওরা যখন পার হচ্ছিল, ফেরাউন অপর প্রান্তে দাঁড়া দাঁড়া তামসা দেখে আর ভাষণ দেয়। কি ভাষণ দেয়? এই যে যা কিছু করতেছে আমি করতেছি, কয় না, কয় না, দেখি কথাই কয় না, এই সব আমি করছি, এই পানি আমার হুকুমে প্রবাহিত হয়, আমার হুকুম ছাড়া পানি প্রবাহিত হয় না, ঝাপায় পড়ো। ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদু, ফিরআউন ঝাপায় পড়লো, তার পুরো সেনাবাহিনী ঝাপায় পড়লো। আল্লাহ বলেন, ফাআগরাকনাহুম ফিল ইয়াম, আমি তাকে এবং তার সেনাবাহিনী সহ সবাইকে আমি সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে চুবায় মারছি।
কথা কয় না দিই। তো তার হাতে শান্তির পরিবেশ ছিল না, ছিল না ক্ষমতা, ছিল কি ছিল না? অশান্তি দেওয়ার মালিককে শান্তির পরিবেশেও অশান্তি দেন আল্লাহ, এবং অশান্তির পরিবেশের মধ্যেও শান্তি দেন কে? কাজেই দুরূদ শরীফ পড়বেন না পড়বেন কি, দুরূদ পাঠ করলে আল্লাহ দেয় শান্তি, দিব এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা দুরূদ হইলে মনে মনে জমতে থাকি না, জবান খুলে পড়তে হবে। কোরআন তেলাওয়াত হলে ফাস্তামিউ চুপ থাকতে হবে, এবং ওয়াংসিতু ফাস্তামিউ লাহু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। কিন্তু দুরূদের কথা বলা হইলে সবাই পড়তে হবে, কারণ যে পড়বে তার লাভ। দুরূদ পড়া যাবে তো ইনশাআল্লাহ, মহাব্বতের সাথে পড়তে পারবো তো ইনশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে। এবং দুরূদটা এমন ভাবে পড়তে হবে যেন আমার পড়ার সাথে সাথে ফেরেশতারা দুরূদগুলো নিয়ে সুজা মদিনার রওজায় আছারে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় সালাম দিয়া বলে, ইয়া আল্লাহ, আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, এই ঘোষবাগ বাংলাদেশের একটা জেলা ঢাকা, ঢাকা জেলার ছোট্ট একটা থানা আশুলিয়া, আশুলিয়ার একটা ইউনিয়ন ইয়ারপুর, ইয়ারপুর ইউনিয়নের ছোট্ট একটা গ্রাম ঘোষবাগ, ঘোষবাগের মধ্যে আবার ছোট্ট একটা স্কুল মাঠ, স্কুল মাঠের মধ্যে আপনার কিছু পাগল উন্মত ওখানে বসে বসে আপনার জন্য হাদিয়া পেশ করছে, আপনি গ্রহণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া গুলা খুলে দেখবেন নাম দেওয়া আছে, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান দুরূদ পাঠাইছে। আল্লাহর নবী দেখে দেখে হাসবেন, আল্লাহর নবী খুশিতে চোখ দিয়ে পানি চলে আসবে, আল্লাহর নবী মহাব্বতের সাথে গ্রহণ করবেন। দূর দেশ থেকে, হাজার হাজার মাইল দূর থেকে আমার পাগল উম্মত আমার জন্য হাদিয়া পেশ করছে, তো আল্লাহর নবী ওটারে ধরে চুমা দিবেন, তো শান্তি আসবে না? আসবে না। মহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله عنا محمدا ما هو أهله.